ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাবণী ভিলেজ লাইফে। জানায় তোমাদের অনেক অনেক ভালোবাসা। তো এখন সকালবেলা আমি স্নান করে নিয়েছি। আজকে আমাদের বাড়িতে ওই যে পাগল আছে, পাগলের ঘরোয়া মতে পুজো হবে। তো ওই এখন কাজবাজ শুরু, পাগলকে স্নান করানো, তারপর পাগলের ভোগ গোছানো, এরকম বিভিন্ন রকম কাজ আছে। তো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব, সঙ্গে থেকো। আমাদের বাড়ির পুজোতে আমার স্টুডেন্টরা আগমন। আসো আসো, ভিতরে আসো। ও মা, ও মিষ্টি নিয়ে আসছে, এই দেখো। আর এই যে তিশা খই বাচ্চা, সকাল থেকে এখনো তিশার খই বাচ্চা কমপ্লিট হয়নি। ঠাকুরগুলোর এখন ফল টল কাটা। বাড়ি এই যে পুজোর যোগাযন্ত্র শুরু হয়ে গেছে, দিদি ফল কাটছে, দিদি সব করে, ফল টল কাটে সব কিছুই। আমি একটু গুছিয়ে দিই। বল, আমি ঘুমোতে খুব ভালোবাসি। হ্যাঁ, একটা বিছানা আছে, সেটা সারাদিন শুয়ে থাকি। ওই সব করে, তাহলে আমি কি করব? তা একটু ঘুমাই নি। বল, কাজের মধ্যে দুই খাই আর ঘুমোই? কাজের মধ্যে দুই খাই আর ঘুমাই না। হ্যাঁ, ফল এই তো এখন ফল কাটবে সব, তারপরে দেখি পাগল, পাগলকে স্নান করানো হবে, তারপরে সব ভোগ। এই যে এটা কি খই, মুড়ি, দুধ, ওই যে সব ভোগ দেওয়া হবে। তো এখন ফল কাটা হোক, তারপর আবার দেখানো হবে। এখন এ পর্যন্ত আমার জিম ভাই, জিম একটু জিমটা দেখিয়ে দে। এই তো, এই যে আমার বুনু এসছে, দিদি এই যে পেয়ারা দেখে এখন শশা কাটছে, ওই যে ফল, এই ফল সব কাটবে। দিদি একটু হাই করে দাও। এখন এ পর্যন্ত দেখি, এই যে এই যে আমার বুনু দেখি দেখা। পাগলকে স্নান করানো হবে, সখীগণটা সব দাঁড়িয়ে দাঁড়িয়ে পাগলের স্নান দেখবে। এটা হাই করে দাও। আমার মা আর বুনু পাগলকে ওয়াশ করাচ্ছে। পাগল আমাদের মতোই একজনই মানুষ, তাই না? হ্যাঁ, ওদের দেখতে দে, পাগলের স্নান করানো। পাগলের ভোগ সাজানো কমপ্লিট হলো। এখন একটু পাগলের নামে একটু গান বাজনা হবে। Oh,
যাবে। তোরা ঘরের থেকে বেরোবি না, প্রসাদ নিবি না, এখানে প্রসাদ দিচ্ছি। তুই এটা কিছু নে না, বাইরে নিয়ে আমাকে সব এক দিলে আমার তিনজনের আজকে নিরামিষ পূজোর দিনে ডাল ভাত আর ঘ্যাট পাতে দেখে নাও। ভালো হয়েছে রান্না? আমার মা রান্না করেছে, যার যেটা লাগবে বলবে। হ্যাঁ এটা আমার ভাই, বড় আদরের ছোট ভাই, ওটা আমার একটা দিদা হয়, দিদা আজকে এসছে আমাদের বাড়িতে পাগলের পুজোতে। পুজো শেষ হয়ে গেছে, শেষ হওয়ার পরে এখন বিকালবেলা আমরা একটু ঘুরু ঘুরু করতে বেরিয়েছি, রাস্তায় কারেন্ট চলে গেছে, গরমে সব ভয় হাফ বয়েল হয়ে গেছি। তো বন্ধুরা সবাই ভালো থেকো, আর দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আর যদি আমার ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক আর কমেন্ট করো। গাড়ি এসছে।